खारिया থাকিস না भाषा बुझते পারো না এত অনাই বিনাই করে বারবার কোচি যে কি আপনারা বসে যান। আচ্ছা নাম্বার 2 হারফ আমার পরে যখন বক্তা আছে তখন আপনার আগে কইতে হবে জাহান্নামে যাওয়ার টাইমটা কথা বুঝতে পারা গেছে কি। হার পরে যদি কেউ না থাকতো আমার পরে যদি কেউ না থাকতো আমি বলতাম না, কিন্তু আমার পরে যখন একজন আছে তখন আমার নেমে যাওয়ার টাইমটা কিন্তু কইতে হবে এটা আপনাকে পাবো দুটা টাকা চালান না। হ্যাঁ তো যাইবা হোক মোটামুটি একটা টাইম আমাকে দেওয়া হলো। এখন আমার ঘড়িতে বাজে 11:31। তো ইনশাআল্লাহ আমাকে যেরকম একটা আইডিয়ার টাইম দিলে ওই টাইমের মধ্যে আপনার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার এবং চলার তৌফিক দান করুন। একবার অন্তর দিয়ে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن الرزاق بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان আপনারা মনে মনে ভাববেন যে এখানে আলহামদুলিল্লাহ কেনই বা আমাদের পড়ালো। এই দুনিয়াতে আমরা মহিলাদেরকে মেয়েদেরকে আমরা কষ্ট করে আয় ইনকাম করে ওরাকে খাওয়াই, ওরা বাড়িতে লিচ্ছাগার বসে থাকে। আর ওরা वारा के आम्रा खाइया दिया थुई और फिर वाराई फिर मूल्यवान हईल और फिर हमरा के आलहमदुलिल्लाह पढ़ते हबे एटा मने करे आपनारा होतो अनेकेई आलहमदुलिल्लाह बोलते आगा पाछा करेछेन। तो भाई जी एक बार अंतर दिया बोलें आलहमदुलिल्लाह। आमी प्रमाणटा दिए दिछि जे एई दुनियाते नारीरा कतई मूल्यवान। ए दुनियाते जतो टाका, ए दुनियाते जतो टाका पुरुषेरी आछे तार चाइतो मूल्यवान ए नारी तारी काछे। আপনার লাখ লাখ টাকা আছে, 4-5 বিঘা জমি আছে, 6 তলা বিল্ডিং আছে, যদি বাড়িতে বহু না থাকে তো মনে দুনিয়াতে কিছুই নাই। এই হলো অমূল্যবান। এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে তার চাইতে মূল্যবান এ নারী তারই কাছে। খালি নারী হলেই হবে না যে একটা সুন্দরী রমণী তুলে নিয়ে চলে এলো বাড়ি মানিয়ে গেল না, এমনও নারী দুনিয়াতে আছে যে ওকে খুব যোগ্যা থাকতে হয়। একজনের রাত 3টায় ফোন করছে তো ব্যস্ত, অন্য কলে ব্যস্ত, अभी जो नंबर में डायल किया है वो दूसरी कॉल पर व्यस्त है। अरे या तो राते कुंडे कथा गोचिली वो चाला करे ना ভালো করে কহা কুন্ডে ব্যস্ত ছিলি মেলাখন পর ঢকছি ব্যাকো যে তুমি 6 মাস ধরে বিদেশে পড়ে থাকবে তা আমি কি খালি থাকবো নাকি কাউরি শুধু কোচো কথা चिचिंग फाँक कर दिले। ए दुनियाते जत टाका पुरुषेरी आछे तार चाইতে মূল্যবান এ নারী তারি কাছে। কিন্তু সেই নারীটা খালি নারী হলেই হবে না, রাত 3টায় ব্যস্ত পাওয়া হলে হবে না, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই সলেহা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই ইহ কাল পরকাল হবে সুখময়। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে কোনো টেনশন নাই। হারগা গুইধার মাল লাগ ডেকে নিন পড়ছে আর আমি রাতে রাতে দড়িয়ে বড়াছি। तो भाई जान कोनो टेंशन ना किंतु से नेक नारी बा काके बोले जे नारी पंजी गाना नमाज पढ़िबे और जे नारी रमजानेर रोजा कभू ना छाड़िबे এটাই হলো নেক নারী। আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল এই স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল তবে কি হবে ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে এই দুনিয়াতে আপনার শান্তি, মরে যাওয়ার পরে জান্নাতি। তো ভাইজান আমরা যেন এই মতোই নারী আমরা খুঁজব, আল্লাহ যেন এই মতোই নারী আমাদের দেন। একবার বলি আমিন। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে কেরাম अत्र एलाका थेके छुटे आसा इस्लाम दर्दी भाई एवं बंधुरा बयोज्येष्ठ बाबारा स्नेहेर कोचि कोचि छेलेरा पर्दाय बसे थाका मा एवं बोनेरा प्रशंसा ओई महान आल्लाह जेई महान रब्बुल आलामीनेर असीम कृपाय आम्रा सन्ध्या रात्रि थेके गभीर रात पर्यन्त एमोनी एक दीनी मजलिसे बसे अल्लाह ओ तार रसूलेर दिनेर कथा सुनतेछि ताई एकबार मोहब्बतेर भालोबासा दिए आमार आल्लाहर शुक्रिया आदाय करे बोली आलহামদুলিল্লাহ। तारपरे पड़े आमादेर धर्मेर गुरु धर्मेर नेता दो जहानेर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार प्रति शत कोटी शांतिर धारा बर्षित होक। अल्लाहुम्मा सल्लि आला अल्लाहुम्मा बारिक आला। आमी बक्तव्य चालू होवार आगे एकटा आपनादेर काछे अनुरोध करी आमार ड्राइवरटाके निये जे एकटु खाइये देन केन आमी खाबार सुयोग ना पाई आर आमी ओके एई रास्तार उल्टा पाल्टा लोकेशन देखे आमी ताके खावार मतन स्केप दिनी। तबे आमी एक आमरा एई की चक करजे एई चकटा बोललाम ना तो हालिम चक जखन पाइनु तखन फोन करे कइनु जे कि भाईजी हालिम चक पेये लेछि तो आपनारा जो एक चा खावार ऑर्डर दें तब चा खाबो और जो ऑर्डर ना दें तो खाबो ना। तो आमाके बोलें जे कि चा खावार की चा की पाइबे तो चा किन्तु आसले हालिम चके पाइनु ना चा किन्तु पाइनु मस्तान चके ओई जे ए बड़ो बड़ो दुटा दोकान आछे चार ओइखाने किन्तु सुंदर करे चा दु चाचा भातिजा मिले चा खेयेछि। तबे ওই চা খাওয়াতেই কিন্তু 13 মিনিট লেট হয়ে গেছে। চা খান যদি না খাইতো তবে কিন্তু ঠিক 11টাতে ঢুকে যেত। তো যাই না তো আমার ড্রাইভারটাকে একটু খাওয়া দাওয়া করিয়ে দেন এটা আপনাদের কাছে আমার অতি মহব্বত ও ভালোবাসা দিয়ে বললাম। তারপরে আমি খাইলো খাড়ো না খাইলো খাড়ো। হ্যাঁ বলেন কি বলবেন। यहां ये जलसा जो है आप लोगों के हम लोगों से ताउन से ही यहाँ तक पहुँचा है। आज के इस जलसे में जो मेहमान खुसूसी थे चीफ गेस्ट की हैसियत रखते थे वो हमारे किशनगंज के डॉक्टर आसिफ उल्ला साहब हैं जो डॉक्टर भी हैं। हम लोग उनके पास बहुत जाते हैं इलाज भी कराते हैं। उन्होंने अपने भांजा नासिर नदीर के नाम पर जो हल्का 10 कोजा धामन से जिला परिषद उम्मीदवार हैं उनके नाम से उन्होंने 5,000 रुपये इस मदरसे को ताउन फरमाया है। आप उनके लिए और उनके भांजे के लिए दोनों के लिए दुआ करें। आप तमाम से अहले मदरसा और यहाँ की बच्चियाँ और जो असातिज़ा हैं सबसे दुआ के लिए कहे हैं। आप तमाम उनके लिए दुआ करें वो सेहत के साथ रहें आफियत के साथ रहें और उनके भांजा को अल्लाह तबारक व तआला कामयाब करें। आमीन। माशाल्लाह जज़ाकल्लाहु खैरन जज़ा अल्लाह तार दान कबूल करो एक बार जोर बोलिए आमीन। तमार भाईरा आमार बंधुरा आमार अब्बा जानेरा आमी पवित्र आल कुरानेर 2टा सूरा थेके छोट्ट 3टी आयात पाठ करेछि। आयातটিকে सामने रेखे आपनादेर काছে आमी आलोचना करी যে এই যে आज থেকে মোটামুটি 25-30 বছর আগে আমরা আমাদের মধ্যে একটা উল্টা পাল্টা ভাইরাস ছিল। কি ভাইরাস যে আমরা বেটি ছেলেকে লেখাপড়া করতে দিতাম না স্কুল মাদ্রাসা যেতে দিতাম না কেন দিতাম না যে তুই বেটি ছেলে মানুষ রোজ রোজ হেঁটে হেঁটে মাদ্রাসা যাবি তোরা লেখাপড়া করে কি করবি কয়দিন পরে বিয়ে হয়ে যাবে পরের বাড়িতে যায় গোবর তুলবি এই বইলা মায়া লোককে মহিলাদেরকে বাচ্চিদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করে দিত মানে বাদ দিয়ে দিত। কোন कोनो रकम निजेर मतन मक्तबे खाली कुरान खानटा फेका खानटा पढ़ाइतो तारपरे आर पढ़ते दितो ना। जखन युवती हये आसतो, युवती माने आमरा भाटिया भाषाय बलि लाइक हवा, जखन बेटी छेलाटा लाइक हये जेतो तखन ओके आर पढ़ते टढ़ते दितो ना। तुई लाइक बड़ो बेटी छेला कुंडे बड़िये बड़ाबि ना, कय दिन परे तो तोर बिये हये जाबे, শ্বশুরের বাড়িতে যা গোবর তুলবি, এই বলে বেটি ছেলেকে পড়তে দিতো না। আল্লাহর রাসূলের কথা শুনলেন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন রে আমার সাহাবী গুণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই বিশ্বের নারীদের কত মর্যাদা সম্মান দিয়েছে রে। আমি রাসূল বলছি শুনে নাও, কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয়, তারপরে যদি আরেকটা মেয়ে হয়, তারপরে যদি আরেকটা মেয়ে হয়, পরপরে দুইটা বা তিনটা মেয়ে হয়, আর ওই মেয়ে দুইটাকে তথা ওই মেয়ে তিনটাকে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে উদারতা দিয়ে ওই মেয়ে তিনটিকে লালন পালন করলো, আর ওই মেয়েটিকে শিক্ষা দিল, ওই মেয়ে দুইটিকে শিক্ষা দিয়ে আলেমা বানালো, আর ওই মেয়েটিকে তার সুন্দর করে জমি জায়গা দিয়ে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার মেয়ে বাবা, ওই তিন বেটির বাবা, ওই দুই বেটির বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। ওই আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর। ভাইজি আল্লাহর কসম করে বলছি, ভাইজি মাবুদের কসম করে বলছি, ভাইজি সৃষ্টিকর্তার কসম করে বলছি, বয়সটা ৩৯ বছর হয়ে গেল, ১৫ বছর থেকে জালসা করে বেড়াচ্ছি, ১৪ বছর ধরে লেখাপড়া করেছি, ওইদিকে ৯.৫ বছর এমনি গড়ে পড়ে বেড়াচ্ছি। বয়স যখন ৪.৫ বছর ছিল তখন কথা কহিতে পেরেছি, কথা শুনতেও পেরেছি। সেদিন থেকে লিয়া ৪.৫ বছর বয়স যখন ছিল সেদিন থেকে লিয়া আজকের দিন পর্যন্ত কোনো আলেমের মুখে শুনিনি, কোনো জালেমের মুখে শুনিনি, কোনো মুফতির মুখে শুনিনি, কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি, কোনো বই কিতাবের মধ্যে পাইনি, এমনকি নবীর হাদিসের মধ্যেও পাইনি, এমনকি আল্লাহর কোরআনের মধ্যেও পাইনি যে কোনো ব্যক্তির যদি ২টা বেটা হয় বা ৬টা বেটা হয় তবে ওই ৬ বেটার বাপ জান্নাতি, ২ বেটার বাপ জান্নাতি, অন্তত একটা যদি বেটা হয় তো ওই এক বেটার বাপ জান্নাতি। এই কথাটা কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি, কোনো বই পুস্তকে পাইনি। বয়স যেদিন ৪.৫ বছর ছিল সেদিন থেকে আজকের তারিখ পর্যন্ত, কিন্তু আল্লাহ হাত দুটা দেয়নি, আল্লাহ পা দুটা দেয়নি, কিন্তু দুটা চোখ দিয়েছে। আলহামদুলিল্লাহ কইবা না জি না? হাত চোখ দেখে আপনার হিংসা হয়েছে? জোরে বলেন, সবাই বলেন আল্লাহ দুটা চোখ দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে রাসূলের হাদিসে পড়ে দেখলাম, নবীর সুন্নতে পড়ে দেখলাম, আল্লাহর রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে তিনি স্পষ্ট করে তার সাহাবীদের সামনে বললেন মেয়েদেরকে তোমরা খবরদার দিক খারাপ দৃষ্টি নজরে দেখো না, এরাই হলো জান্নাতি, এর বাপও হলো জান্নাতি। পর পর দুই বেটির বাপ, তিন বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি, যদি বাপ এই ব্যবহার না করে। কোন ব্যবহার? তাও কথাটা বলে দেওয়া হয়েছে, কোন ব্যবহার? তিনটা বেটির পরে একটা বেটা হলো, কয়টা বেটির পরে? একটু কহ, तीन बेटिर परे एकटा बेटा हलो कयटा बेटा हलो अच्छा मने जे ना केमन बसा आछे तीन बेटिर परे एक बेटा हलो एकटा बेटा होवार परे ओई बेटी तीन चार माया मोहब्बत खानी बेटाटार मध्य छेलेटार मध्य भरे दिल रास्तार धारेर जमीगुली छेलेटाके दिल कलेज यूनिवर्सिटी विश्वविद्यालय छेलेटाके पढ़ालो किन्तु मेटाके प्राथमिक विद्यालय जेते दिल ना बाजार थेके भालो मन्द निये आइलो छेलेटाके पाशे डेके बुके जड़िये धरे खावाइले मेटाके पांजरे आस्ते दिले ना एरकम जानो बाबा ना करे एई दुश्चरित्र बाबा जानो अल्लाहर जहन्नामी दुश्चरित्र बाबा अल्लाह जहन्नामी तीनटा बेटिर पर एकटा बेटा हलो और तीनटा बेटिर पर एकटा बेटाके पावार परे मुच्छा माया दया खानी बेटाटार मध्य भरे दिले बाजार थेके जा निये आसे बेटाटार हाथे दाओ मेगुलिर दिके चोख गरम करे ताके बोले हटते पारिस ना तोरा छेलेटाके हाथ दुटा खाइते दिछि तो तोरा खाली पांजर पांजर घुरछिस एरकमटाई जेन बाबा ना करे मेर मोहब्बत মেয়েকে দিল ছেলের মহব্বত ছেলেকে দিল ফরাইজ মোতাবেক ঠিক মেয়ের প্রাপ্য মেয়েকে দিল ছেলের প্রাপ্য ছেলেকে দিল আমি রাসূল বলি রে ওই তিন বেটির বাপ ওই দুই বেটির বাপ যেন আমার আল্লাহর জান্নাতি নারে দেখবে মরে গেলেই জান্নাত জোরে বলি আলহামদুলিল্লাহ কিন্তু বেটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না বেটা লয় হে বেটা আমার একটা ছোট্ট একটা বেটা আছে 7 বছর বয়স হলো আজ কয়দিন হলো হার উপরে রাগারাগি চালু করে দিলে বলছে আব্বা তোমার মোবাইলটা দাও ধান কইছ না রে বেটা মোবাইল নিস না এতে মানে ঝামেলা ঝঞ্ঝট আছে খারাপ হয়ে যাবে और मार का जा लागलो कानते बिहार पर रह गई जाए कुछ थामो मोबाइल दिला दे हमी तुम्हार मत जलसा करा हमीओ मोबाइल देखें एखन थेके हार बाजे भिड़े गेछे उ बेटा लय हे बेटा और बेटार ব্যাপারে एकटाও हादिस पावा जाय ना आमार जाना मत अन्य कोनो मूलबीर यदि जाना थाके ओटा आलादा कथा ना आमी पाइनी আল্লাহ মেয়েদেরকে এত সম্মান দিয়েছে সম্মান হলো বাংলা ভাষা আপনার বিহারের ভাষায় হলো इज्जत আল্লাহ মহিলাদেরকে এত इज्जत দিয়েছে আল্লাহ মহিলাদেরকে এত সম্মান দিয়েছে আরেকটা কথা শুনেলেন এরাকে কত সম্মান দিয়েছে শুনেলেন এই যে আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে এক দুই করে 114টি সূরা আছে এক দুই করে 6666টি আয়াত আছে বন্ধুরা 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালো ওটা হবে ছোট মুলবি এগুলা কি উল্টাপাল্টা কথা কইছে সূরার নাম ফের মায়ালো হ্যাঁ ভাটিয়া ভাষাই হলো মায়ালো পাতিয়া ভাষাই হলো মায়ালো বাংলা ভাষাই হলো মহিলা ইন্ডিয়ান ভাষাই হলো আওরাত আমেরিকান ভাষাই হলো লেডিস আমার আল্লাহর ভাষাই হলো নিশা আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো রে আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছে সূরা আন-নিশা আমার ভাইয়ের আমার বন্ধুরা শুধু তাই নয় রে আমার আল্লাহ মহিলাদের কত ইজ্জত দিয়েছে একটি সূরার নাম নির্ধারিত করে এক মায়া লোকের নাম রেখে দিয়েছে সেই সূরাটির নাম কি গো সেই সূরাটির নাম হলো সূরা মারিয়াম শুধু তাই নয় বন্ধুরে আমার আব্বা জানেরা আমার পরদানশীল মায়েরা আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে মা আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে মা শুধু তাই নয় রে এই পবিত্র কোরআনটি আমি মনিরুদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনটি আমি মনিরুদ্দিন লেখা পড়া করেছি শুধু কোরআনের তরজমা করি নাই রে এই কোরআনের তাফসীর পর্যন্ত আমি মনিরুদ্দিন खबर पड़ेছি বন্ধুরে এই পবিত্র কোরআনের মধ্যে 6666টা আয়াতের মধ্যে প্রায় 1100 আয়াত 1100টা আয়াত আমার আল্লাহ 1100 থেকে মোটামুটি 1200 পর্যন্ত আয়াত আমার আল্লাহ শুধু মায়া লোককে সামনে রেখে নাজিল করেছে নারে দেখবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার পরদান সিং ভাইরা শুধু প্রায় নয় ভাইজান বন্ধুরে একটা আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পরে পরে আল্লাহ মায়া লোকের স্থান দিয়েছে আল্লাহর পরে হলো নবী কিন্তু এই আয়াতটাতে আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিয়েছে মায়া লোককে বিশ্বাস করবেন না শুনেলেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা জগতের নর নারীরা রে বিহার বাঙ্গাল ভারতের লোকেরা তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বন্দেগী করো তারপরে তোমার মা আগে কথাটা ব্যবহার হয়েছে মা তারপরে কথাটা ব্যবহার হয়েছে বাপ আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা প্রথমে আমার সিজদা করো আমার ইবাদত বন্দেগী করো তারপরে তোমার মা এবং বাবার সাথে নেক ব্যবহার করো তাদের ইহসান করো তাদের সঙ্গে নেক চরিত্র করো এমন ভাবে করো রে আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জানেরা তার একটা ডিসটেন্স বেঁধে দিয়েছে মায়ের সাথে কেমন ব্যবহার করবে বাবার সাথে কেমন ব্যবহার করবে তার একটা ডিসটেন্স বেঁধে দিয়েছে ডিসটেন্সটা কি গো আমার আল্লাহ বলেন ওয়া উফি ওয়ালা তানহারহুমা তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো রে যেন তোমার মুখের দ্বারাই তোমার মা কষ্ট না পায় একটা লোক একটা ছেলেকে ডাকছে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে খেয়ালি করে না খালি এরকম করছে বুঝতে পারছেন কি কইছো যে এই ছোড়া ওরকম করে গ্যাংড়া উঠেছে হবে তোর ভাষা কেন তো খারাপ খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ করছে খালি আব্দুল্লাহ এই ধরনের শব্দ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনটিতে তিনি সুন্দর বলেন ওয়া উফিয়া ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা হে বিশ্ব জগতের নর নারীরা আমার বান্দা এবং বান্দীরা তোমরা প্রথম আমার সিজদা করো তারপরে তোমার মাতা পিতার সাথে নেক ব্যবহার করো কেমন ব্যবহার করো রে তোমার মা তোমার বাপ যেন তোমার শব্দের দ্বারাই কষ্ট না পায় তবে প্রত্যেকটা জায়গাতে কোরআন খুলে দেখেন এবং নবীর হাদিস খুলে দেখেন প্রথমেই ব্যবহার হয়েছে মা প্রথম কথাটাই ব্যবহার হয়েছে মা আর মা মানে মহিলা এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন যত নারী তৈরি করেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে কি কি মা একটা একটা বোঙা চাংড়া এই ডাহিন দিকে কুলাখানা বসছিল ও খাড়িয়া কইছে এই মুলবি সাহেব তুমি মাইক পেয়েছো তার লেগে যা ইচ্ছা তাই কই দিবে রেগে ছোড়া লোক তো সব হারওয়াজ আর কি শুনবে ওর দিকে তাকাইছে কইছে হবে ই ফের কত বুঝে তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন মানে আমি যে কি বললো জি ভাই তুমি যে কইছো দুনিয়াতে যত মায়া লোক আছে সব মায়া লোক মা তাহলে হার ভানিও নাকি হার মা আমি ওর কথা তো বুঝালিনি যে ওরা বোঙা আছে মানে খ্যাপ আদ খ্যাপা মোটা হুঁস। আমি তখন ওকে সুন্দর করে ওর নাম যে কি ছিল জানি না, রহিম ছিল না করিম ছিল, আমি ওর নামটা থিয়ে দিন পাগলা। कितनो पागला, पागला माने ख्यापा। अरे पागला तोर भानी तोर भाती जरमा तोर बहिन तोर भगिनर माँ तोर मन तोर तोर दादी तोर बापेर माँ तोर नानी तोर मायेर माँ। এই দুনিয়াতে যত নারী আছে রে সমস্ত নারীগুলি হলো এক উম্মের মা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে। এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন। মায়ের পায়ের নিচে আমার জান্নাত। ভাইজান বিশ্বাস যদি না করো হাদিসটি খুলে দেখো, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে এই যে এমন একটা যুবক, এমন একজন নওজোয়ান, বয়সটা তার মোটামুটি ১৯ বছরের মতো হবে, এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যে ওই নওজোয়ান তরুণ আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী ওগো প্যারা হাবিব রাসূল গো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكر تنفع المؤمنين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرزن تبرز الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استصرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام। মেশাতে লাভেল মই মানবী জানা আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি মিশাতে লাভিল মই মানবী জানা দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবে লকি লই যাবে লগত যাব আমল তোর আরো যাব কি যেদিন না মরিবি তাই হিদিনা বুঝিবি হিদিনা বুঝিবি অকলে আকলে তুই কবরত তাকিবি দুনিয়াদারি अल्लाहर का खालाई गल की लाई जाबी लकी लाई जाबी उपस्थित आजकेर এই पवित्र दिन आयोजित अनुष्ठानेर सम्मानित सभापति साहेब विशिष्ट उलेमाए कराम अंचल के आशा सम्मानित मुरब्बियाने आज़ाम सम्मुखे बसे थाका दिनेर सैनिकेर मतो युवक भाइरा आजकेर जलसाय आशा दिनेर दरदिनी मा ओ बोनेरा अवश्य आल्लाह रब्बुल आलमीनेर प्रति हजारों हजारों तारीफ और प्रशंसा जे महान आल्लाह ताला मेहरबानी करे आजके आमादेर विभिन्न मायेर सन्तानके एई दिने आयोजित अनुष्ठाने এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়িন সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি शत सहस्र दरुद सलाम अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। आमार भाईरा खुतबाय मासनुनाय कुरान करीम थेके तीनटा आयात तेलावत करेছি। তার সারমর্ম দিকে এসে আমার বক্তব্য ইখতাতাম করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আয়াতটা ছিল কোরআন কারীমের ৫১ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত। যেখানে আজকের বৈঠক সম্পর্কে যেমন বলা আছে, যেমন আপনারা আজকে সবাই আমরা আরামের ঘুমটা হারাম করে এই জায়গার ভিতরে বসেছি, আজকে প্যান্ডেলে এসেছি, সবারই দিলের মধ্যে একটাই নিয়াত, সবারই অন্তরে একটাই আশা, সবারই দিলে একটাই আশা আছে, আমরা যাব দিনের নসিহত শুনব, কিছু মানব, আর পরকালে যাতে এটাই আমাদের জান্নাতে যাওয়ার জরিয়া হয়। কেউ এখানে আসেনি যে শুধু আমরা খাবার যাব না, দিলে অন্তত আমাদের সৎ নিয়াত আছেই যে আমরা আসছি, মেহনত করে বসছি, আমরা শুনবো, আমরা নেকি পাবো, অবশ্যই নিয়াতে এসেছেন। তো এই নিয়াতে যদি এসে থাকি আর আমরা যদি মুমিন মানুষ হই তাহলে আমাদের ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র কোরআনে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো ওয়াজাক্কির, আপনি নসিহত করেন পৃথিবীর জামিনে, আপনি দিনের কথাগুলিন বলেন পৃথিবীর জামিনে, আপনি কোরআনের কথাগুলিন বলেন পৃথিবীর জামিনে, আপনি জান্নাতের কথাগুলিন বলেন পৃথিবীর জামিনে, জাহান্নামের খারাপ সংবাদগুলিন পৃথিবীর জামিনের ভিতরে বলে দেন। একটা মানুষ যখন কবরে যাবে ওই কবরে যাওয়ার পরে মানুষের কি অবস্থা হয়ে যাবে এই কথাগুলি খুলে 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 আপনি মানুষের কোরআনে কোহরের মধ্যে আপনি পৌঁছে দেন গো নবী। এগুলিন কথা বলে দেন। একটা শব্দ বলেছেন আল্লাহ ওয়াজাক্কির। ওয়াজাক্কির শব্দর ব্যাখ্যা আপনি কোরআন হাদিস খুলে দেখে নিন যে ওয়াজাক্কির শব্দর ব্যাখ্যা কত লম্বা। নবীকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন আপনি পৃথিবীর মানুষকে নসিহত করুন বিভিন্ন দিকে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করলে নেকি হবে আর কোনটা করলে গুনাহ হবে, এগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বুঝিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছেন পবিত্র কোরআনে। এবার নবী যদি বুঝিয়ে দেয়, এবার নবী যদি বলে দেয়, এবার নবী যদি এগুলি ওয়াজ যদি করেন পৃথিবীর জামিনে, আল্লাহ বললেন নবী গো ফাইন্নাজ যিকরা, আপনার নসিহতে, আপনার আলোচনায়, আপনার বয়ানে, আপনার লেকচারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তানফাউল মুমিনিন, পৃথিবীর জামিনের ভিতরে মুমিন যারা পৃথিবীর জমিনে ইমানদার মানুষ যারা পৃথিবীর জমিনে আবু বকর ওমর ওসমান আলীর মতো যারা ঈমান নিয়েছে পৃথিবীর জমিনে যারা ইসলাম গ্রহণ করেছে পৃথিবীর জমিনে আল্লাহকে আল্লাহ বলে যারা মেনে নিয়েছে আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়েছে কোরআনকে আল্লাহর কিতাব বলে মেনে নিয়েছে সমস্ত ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছে কঠিন কিয়ামতের দিনকে যারা পৃথিবীর জমিনে বিশ্বাস করেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো আপনি যদি নসিহত করেন আপনার নসিহতে অবশ্যই যারা মুমিন তারা কামিয়াবি হয়ে অবশ্যই তারা জান্নাতি হবে নারায়ে তাকবীর মুমিন মানুষগুলি জান্নাতি হবে নবীর নসিহত শুনে এবার একটা কথা মনে করবেন এবার তো বিশ্ব নবী বেঁচে নাই পৃথিবীর জমিনে নবী তো ইন্তেকাল করে মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন এখন অনেকেই পৃথিবীর জমিনের ভিতরে বলে দিতে চলছে নবী মরেন নাই নবী জিন্দা রয়েছে এখন অনেকেই বলে দিতে চাইছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের মতোই মানুষ আল্লাহর নবী তবে নবীকে আল্লাহ তাআলা আলাদা একটা স্তর দেওয়া হয়েছে রাসূল বলে তাকে সম্মানিত করা হয়েছে নবী বলে তাকে সম্মানিত করা হয়েছে কিন্তু নবী আমাদের মতোই মানুষ আল্লাহর নবী নিজেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী গো আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে পৃথিবীর মানুষেরা শুনে নাও আমি বিশ্বের নবী তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই বাশার পার্থক্যটা শুধু আমার প্রতি ওহী আসে তোমাদের প্রতি ওহী আসে না কিন্তু আমি নবী তোমাদের মতোই মানুষ আর মানুষ যদি হয় তাহলে প্রত্যেকটা মানুষ মরণশীল মানুষকে মরতে হচ্ছে মানুষ কবরে যেতে হচ্ছে মানুষ মরে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ইন্তেকাল করেছেন মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন এবার যদি বিশ্ব নবী বেঁচে নাই তো নবী তোর আমাদের কাছে এসে এখন পর্যন্ত দিনের নসিহত আর নতুন করে করবে এটা কোনো দিনই সম্ভব নয় আপনাদের এখানে হয়তো নাই আমাদের আসামের কোন জায়গাতে এখনো আছে যদি ঠিক মতো মিলাদ পড়তে কেউ শুরু করলো ওনারা মনে মনে ভেবেছেন নবী হাজির নাজির আমাদের কাছে এসে হাজির হয়ে যায় তখন নবীর সম্মানে তারা তখন দাঁড়িয়ে যায় আচ্ছা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন সে কোনোদিন ওখান থেকে এখানে আসার মতো সক্ষমতা আছে যে আমাদের কাছে নবী হাজির হয়ে যাবেন নবী যদি হাজিরই হতেন নবী যদি হাজির নাজির হতেন তাহলে হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে হযরত ফাতেমা জাহরার তো কোনো কান্নার প্রশ্ন ছিল না সাহাবা কেরামের তো কোনো চোখের পানি পেলানোর দরকার ছিল না তাহলে শরীয়তের বিধান নতুন করে তো আলেম কেরামের বলার দরকার ছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন আমাদের কাছে কায়ার মতো বলে দিতেন আর আমরা শুনে নিতাম না আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারাতে আসার মতো সক্ষমতা নবীর নাই নবী ইন্তেকাল করেছেন এবার যদি প্রশ্ন করেন তাহলে দ্বীনের নসিহত কে করবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেটা আজ থেকে ১৪৫০ বছর আগে সেই কথার ফরমান আল্লাহর নবী নিজে দিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবা কেরাম শুনে নাও হাদিসটি বুখারী শরীফে প্রথম খণ্ডে কিতাবুল ইলমে প্রথম দিকে হাদিসটি আনা হয়েছে নবী বললেন ইন্নাল উলামা হুম ওরাসাতুল আম্বিয়া অবশ্যই যারা নেককার উলামা অবশ্যই যারা দ্বীনী আলিম অবশ্যই তারা সমস্ত নবী রাসূলের হচ্ছেন ওয়ারিস তাহলে নবী রাসূল পৃথিবীর জমিনের ভিতরে নাই নবীর ওয়ারিস হিসাবে ওলামা কেরামগুলি দ্বীনের মিশন পৃথিবীর জমিনে চালিয়ে যাবে দ্বীনের কথাগুলি আজকে দিনে ওলামা কেরাম বলেন পৃথিবীর জমিনের ভিতরে বলে যাবে এটাই আল্লাহর নবী ফয়সালা করে গেলেন এবার দিনের কথাগুলিন দিনই ওলামা কেরামগুলিন পৃথিবীর জমিনে কিয়ামতের দিন পর্যন্ত বলবেন আজকে যেমন আগেও বক্তব্য দিয়ে গেলেন আমি এখন যেমন স্টেজে চেপেছি আমার পরেও দিনই কথা বলার জন্যে আপনারা মেহমান ডেকেছেন উনি চলে আসবেন স্টেজে দিনের কথা বলার জন্যে যাজ্ঞা आमी यदि एसेछि सामान्य समय एकटी विषयेर उपर दो तीनटी कथा बोलते चाइछि। आजके जेटा खुबी गुरुत्वपूर्ण दरकार आजकेर पृथिवीर जमिने आमरा तो मने मने भेबेछि जाल ठीक আছে আর চালিও না গাড়ি चुप थको तुम्हारा खूब भलो देखो आज खूब भलो तुम्हारा बिहारेर माटीते कत जो अनुरोध करछि जादेर चारटा पाँचटा छेले आछे आमाके एकटा देन ना आमाके आल्लाह चारटा मेये दियेछे छेले नाई कत जनके बोल्लाम ए सिराज साहेबेर आपनारा शुनेछेन एबार जामा छेले होयेछे जामा बुझेन आमा जामा बुझेन ना कि बोलेन आपनारा कि बोलेन जामा बोलेन जुठा बोलेन अच्छा जमक आमरा बोली जमक और तो दुटा एबार जमक छेले होयेछे शेख सिराज साहेबेर हार आगे आगे फोन करेছিলাম हार पर तो শুধু কত অনুরোধ করলাম একটা আমাকে দেন কইছে যে ভাই আমি নয় মত করছি বাড়িতে মত করেনি বিহারের মাটিতে যে কতবার বললাম আপনাদের এরিয়ায় চার পাঁচটা ছেলে যারা আছে আমাকে একটা ছোট তো দেন আমি নিয়ে যাই আমি একদম ওয়ারিস বানিয়ে দেব কইছিলাম তাও পেলাম না আর এখানে দেখুন তো কি গাড়ি খেলাছে একটা দেন না নিয়ে চলে যাক আয় ডাক আর যদি কথা বলিস আমি উঠেলে চলে যাব ইনশাআল্লাহ কালকে হ্যাঁ শুনে আমি বলছিলাম তাহলে দ্বীনের উলামা کرام দ্বীনের কথা বলবে আমরা তো মনে মনে কইছি যে আমরা তো জান্নাতে যে বসে আছি কিন্তু একটা কথা আপনাদেরকে কই তো আপনারা রেল গাড়ি দেখছেন না দেখেন নাই জোরে বলেন ট্রেন বা রেল গাড়ি দেখছেন না দেখেন নাই ভালো করে জব দিচ্ছেন না দেখছেন না দেখেন নাই সবাই দেখেছেন आसामेर लोक एखोनो यदि अनेक जगह जिज्ञासा करें ट्रेन देखेछो बोलबे देखिनी कारण आसामे मात्र टोटाल आसामेर मध्य दिये एकटा ट्रेन लाइन एकटाई टोटाल आसामे और आपनादेर बिहारे तो खेते खेते ट्रेन लाइन ग्रामे ग्रामे ट्रेन लाइन चले गेछे लोकल ट्रेन एमने ट्रेन विभिन्न जगह एई तो किशनगंज देखेछे आबार फिर आपनादेर एदिक देखेछे आबार सिलिगुड़िते एदिक देखेछे एई जे आपनादेर लाइनेर अभाव नाई और सबाई ट्रेनमुखी आसामे ट्रेन थाकलेও आसामेर लोक बेशी ट्रेनमुखी नয় गाड़ी बास गाड़ी कोथाय থেকে ওখানে চড়বে একদম আগে থেকে অভ্যাস এখনো আমাদের লাইন ট্রেন যাচ্ছে ট্রেন ভর্তি হয় না ওই জন্য আমাদের খুব লম্বা লম্বা জায়গায় ট্রেন স্টেশন আপনাদের এখানে কাছে কাছে এই এই কিষানগঞ্জ এই পাঞ্জিপাড়া এই আলুয়াবাড়ি এই এখানে ওখানে আর আমার বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে ট্রেন স্টেশন বাড়ির পাশে ট্রেন স্টেশন আছে একটা কোনো ট্রেন খাড়াই না তার মানে দিয়ে রেখেছে কোনো মতে লোকাল ট্রেনের জন্য বড় ট্রেন দাঁড়াই না দেখেন তো একটা জেলা গোয়ালপাড়া একটা জেলা সেখানে সরাইঘাট দাঁড়ায় না বড় গাড়ি দাঁড়ায় না কিছু দাঁড়ায় না ছোট মোটো ট্রেনগুলো দাঁড়ায় হালকা পালকা করে সব ট্রেন বড় বড় স্টেশন মানে লোক চড়তে চায় না তো ওরা তো কম্পিউটার দিয়ে দেখছে লোক যদি চড়ে না এখানে স্টপিস দিয়ে কি লাভ হবে হয় না কথাটা মেন কথাটা এখানে চড়তে চায় না লোক তো যা গাওটা ওই বাজে কাহিনী বলি না আমি শুধু বলছি যে আপনারা ট্রেন দেখেছেন না দেখেননি দেখেছেন ট্রেন দেখেছেন কেউ নিয়াত করেছেন আগামী কাল আমি নর্থ ইস্ট সুপার ফাস্টে আমি দিল্লি যাব নিয়াত করেছেন পাটনার মাটিতে বিহারের রাজধানী পাটনা বিহারের রাজধানী কি পাটনা বিহারের রাজধানী পাটনার মাটিতে আগামীকাল অ্যাপয়েন্টমেন্ট দিবে ছেলের পুলিশের চাকরি দেবে 50টা গার্ডিয়ান 50টা ছেলে নিয়ে কিষানগঞ্জের মাটিতে রাতে পৌঁছতে হবে শেষ রাত্রিতে একটা গাড়ি আসবে ঘাট থেকে সুপারফাস্ট গাড়িটা আসবে ওই গাড়ি ধরে পাটনাতে যাবেন আর ওখানে ছেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার দুদিন পরে বাড়ি ফিরবেন সারা রাত্রি ঘুমাননি শেষ রাত্রিতে চলে গেছেন কিষানগঞ্জের মাটিতে বাইগো नियत तो करेছেন गुवाहाटी থেকে গাড়িটা চলে আসবে আর ওই ট্রেনে উঠে পাটনা ময়দানে যাবেন ভাই গো। কিন্তু সারা রাত্রি জেগেছেন, মাথাটা জবরা জবরা জমজম জমজম করে লেগে গেছে। এদিকে স্টেশনে আগে থেকে এই দুটো ট্রেন এসে ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে একই লেখা আছে নর্থ ইস্ট সুপারফাস্ট বলে লেখা আছে। ভাই গো ট্রেনের নাম যদি এক হয় নাম্বারটা সামান্য কম বেশি থাকে, একটা করে কম বেশি থাকে। যেমন ধরে নেন কামরূপ এক্সপ্রেস একটা করে কম বেশি, নর্থ ইস্ট একটা সংখ্যারও কম বেশি। এবার ট্রেনটা কিন্তু উল্টো দিকে হয়ে আছে, যে ট্রেনটা যাবে গুয়াহাটি থেকে পাটনার দিকে, কিন্তু একই টাইমে আগের দিনের ট্রেনটা ৫ মিনিটের জন্যে এই স্টেশনের ময়দানে এসে, যেটা দিল্লি থেকে এসেছে ওই ট্রেনটা কিষানগঞ্জে দাঁড়িয়ে আছে। ট্রেন তো ফাঁকা হয়ে আছে, আপনারা মনে মনে ভেবেছেন এই নর্থ ইস্টে চলে যাব, এই তো নর্থ ইস্ট দাঁড়িয়ে আছে, চর তাড়াতাড়ি করে ট্রেনে চর। একদম ফাঁকা ডাব্বা, জোর জব্বরি করে ট্রেনে বসে গেলেন। ট্রেনে বসে আরামে ২-৪ জন গার্জিয়ান বসে আছেন, বসে একদম বাহ এই শেষ রাত্রিতে রাত্রি ঘুমাইনি, এবার ট্রেনের সিটে বসে আরামে ঘুমিয়ে গেছেন। ঘুম যখন আসতেছেন ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার ট্রেনটা ছেড়ে দিলে আপনি তো মনে মনে ভাবছেন কাটিহার যাবে, তারপরে পাটনার দিকে যাবে। আপনাকে বসেই ঘুম লেগে গেছে, একদম ঘুমিয়ে গেছেন। আর ট্রেন একবারে এনজিবি ছেড়ে আসামের কোকরাঝার চলে গেছে। কোকরাঝার নাম শুনছেন? বড়োল্যান্ড। কোকরাঝার নাম শুনছেন? বড়োল্যান্ড। বঙ্গাইগাঁও নাম শুনছেন? বড়োল্যান্ড। কিরকম জুলুম! বড়োল্যান্ডে চলে গেছে ট্রেন, বড়োল্যান্ডে চলে গেছে। আপনি মনে মনে ভাবছেন পাটনার সময় হয়ে গেছে, নেমে যাবো পাটনাতে, মনে হয় পাটনা চলে এসছি। ট্রেন দাঁড়িয়ে গেছে। এবার যখন নেমেছেন ভাই গো, দেখেন কোকরাঝার বিটিএটির জায়গাতে নেমে পড়েছেন। এবার বলেন তো আপনার চাকরিটা, আপনার ছেলের চাকরিটা হবে কি হবে না? জোরে বলেন, আপনার ছেলের চাকরিটা পাবেন? কারণ আপনি ভুল করে উল্টা ট্রেনে চড়েছেন। উল্টো দিকের ট্রেনে চড়ে আপনি মনে মনে ভাবেছেন আমি ঠিক জায়গাতেই পৌঁছে যাব। ভাই গো এখনই যদি বলা হয় কে কে জান্নাতে যাবেন হাতটা তোলেন, ১০০ জনের ভিতরে ১০০ জনই হাত তুলে দেবে। যদি বলা যায় কে কে জাহান্নামে যাবেন বাম হাতটা তোলেন, কেউ হাত তুলবে না। কারণ একটা পাগলও বুঝে জাহান্নাম খারাপ। একটা ব্রেন শট, ওকে যদি বলা হয় জান্নাত যাবি না জাহান্নাম যাবি, ও ফরম করে বলে যাবে আমি জান্নাতেই যাব, আমি জাহান্নামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলেন সাহাবীরা শুনে নাও, আমি বিশ্বর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম সালাসাতুন কদ হারামা আলাইহিমুল জান্নাহ। আমি বিশ্বর নবী বলে দিলাম যতই আশা করো না কেন, মনের ভিতরে যতই তুমি আশা নিয়ে বসে আছো, আমি নবী তোমাদেরকে বললাম সালাসাতুন কদ হারামা আলাইহিমুল জান্নাহ। 3 কিসিমের মানুষের জন্য, 3 রকমের মানুষের জন্য, 3টা আমলদারি মানুষের জন্য, 3টা কাম করনেওয়ালা মানুষের জন্য, 3 খাসলত থাকা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা হারাম করে দিয়েছেন। সেই হাদিসে বর্ণনা আছে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 কিসিমের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এবার প্রশ্ন যদি করেন কোন কোন 3 কিসিম, কোন কোন 3 খাসলতওয়ালা, কোন কোন 3 সাইজের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1 নম্বরে বললেন, বলে কি 1 নম্বরে হচ্ছে মুদমিনুল খামর। পৃথিবীর জমিনের ভিতরে যারা নেশা জাতীয় জিনিস যারা ভক্ষণ করে, পৃথিবীর জমিনে যারা মদ পান করে, পৃথিবীর জমিনে যারা মদ খায়, পৃথিবীর জমিনে যারা দারু পান করে, পৃথিবীর জমিনে যারা মদারু, পৃথিবীর জমিনে যারা ভাঙ্গারু, পৃথিবীর জমিনে যারা গাঞ্জারু, পৃথিবীর জমিনে মদ খায়, ভাঙ খায়, গাঞ্জা খায়, পৃথিবীর জমিনের ভিতরে সিগারেট খান, বিড়ি খান। আর মনে 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 ভাবছেন আমি তো নামাজ পড়ি, আমার কপালে দাগ হয়ে গেছে, এই দাগ নিয়ে জান্নাতে যাব। আপনি উল্টো ট্রেনে বসে আছেন। একটা বিড়িখোর, সিগারেটখোর, ওই তো নেশা খেয়েছে, ওর মতো লোকের জান্নাতে যাওয়ার আশা পৃথিবীর জমিনে করাটা একবারে ভুল সিদ্ধান্ততে বসে আছেন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে আপনি খালেসান্ত করেন তাওবাতান नसुहा खालेसांतो करने तौबा करे मुखटा मेसोयाक करे साफ करे आपने पवित्र तो हन नहीं आपनार दुआ रब्बुल आलमीनेर दरबारे पौंछे जाबे ना मेरे कायजत जगरत काजन अल्लाह रब्बुल आलमीनेर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सब समय तार काछे रखतो कि अल्लाहर नबी रखतेन मेसोयाक कि रखतेन जोरे बोलेन और बोलेन ना कि रखतेन नबी नबी संगे रखतें मेसोयाक साहबा केराम संगे रखतें मेसोयाक नामाजे दाड़िये जेतो इकामत हो गेछे कोनो 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 साहाबी कानेर संगे मेसोयाक रेखे दितें एरकम दुटा घसा दिए तारपरे नामाजे दाड़िये गेतें आल्लाह रब्बुल आलामीनेर नबी बोलें केउ जोदि मेसोयाक करे नामाजे दाड़िये जाए ओई नामाजेर नेकिटा आल्लाह रब्बुल आलामीन 70 गुण तार आमल नामाय बाड़िये देय नाराय तकबीर शुधु ताई नय सही बुखारी शरीफ खुलून मिसकात शरीफ हादिसटी आना हयेछे आल्लाह रब्बुल आलामीनेर नबी बोललेन आस्सावाको मर्दियातर रब आल्लाह रब्बुल आलामीन सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन जे যত মেসওয়াক করবে स्वयं प्रभु तार प्रति অতই সন্তুষ্টি থাকবে আপনার মেসওয়াক নাই আপনার দাঁত ঘষা নাই আপনার মুখ সাফ নাই আপনি বিড়ি ঢুকাচ্ছেন আর সিগারেট ঢুকাচ্ছেন আর মনে মনে কইছেন আমি জান্নাতি উল্টো বুঝে বসে আছেন জামিনে आशा कर लाभ नहीं बिड़िखोरदेर जान्नातेर आशा कर लाभ नहीं आल्लाह जो माफ कर दे सेटा आलादा कहनी तब इच्छा कर आशा कर लाभ नहीं जमीनेर भितरे আপনি যদি মুসলিম হন আপনি যদি মুমিন হন আপনার মুখটা পবিত্র রাখতে হবে আপনার অন্তর যেমন সাজ এই কাচের মতো সাজ করে রাখতে হবে আপনার মুখটাও তেমন পবিত্র রাখতে হবে এই মুখে যেন মদ ঢোকে না এই মুখে যেন ভাং ঢোকে না এই মুখে যেন গাঞ্জা ঢোকে না এই মুখে যেন বিড়ি ঢোকে না এই মুখে যেন ওই যে সিগারেট ঢোকে না এই মুখে যেন খৈনি ঢোকে না এই মুখে যেন বান্দর খনি যেন ঢোকে না ওটের ভিতরে এই ওট মুখের ভিতরে যেন पान जो दिखेছেন पान के निरीक्षण करार परे बांग्लादेशेर ओलामा केराम और किछु भारतवर्षेर ओलामा केराम एकटा गाछेर पाता हिसाबे पान के जदिओ जायज रेखेছেন तबे पानेर संगे जदि केउ जर्दा मिक्स दिए देय एकदम निशा जातीय जिनिसेर भितरे जर्दार संगे पानटा साफ हारामेर फतোয়াই দেওয়া হয়েছে কেন आशा करे बसे आছেন ভেবেছেন মাদ্রাসায় 50 টাকা দিয়েছি আমি পার হয়ে গেলাম না शुद्ध दान दिले जो पार हो जो तो कोटी कोटी टाकार मारोवारीरा दान कर दी तो पृथिवीर जमीने दान दिच्छे तो पार हो जो तारा कोटी कोटी टाकार मालिक आछे मानुष पृथिवीर जमीने जारा दिए बसे थाकबे धर्मेर एकटाओ तारा मानबे ना टाका अनेकेर आछे पृथिवीर जमीने टाका दिए शुधु जान्नात किना जाय ना जान्नात किनते हले आपनाके ईमानेर प्रयोजन आछे बोलेन कथा ठीक कि नय जोरे बोलेन कथा ठीक कि नय ईमानेर प्रयोजन आछे आमलेर प्रयोजन आछे ईमान आमलेर प्रयोजन रयेछे ताई तो आपनि जान्नातेर आशा करते पारबेन जागा आमि लम्बा करि ना एमनि समय कम आमि शुधु आपनादेर काछे हात जोड़ करब अंतत आजकेर मैदाने एई किशानगंज जिलार माटिते आपनारा जे एई फर्राबाड़ी अंचलेर लोक जमा हये गेছেন आमि आपनादेरके हाते पाয়ে धरब आमि आपनादेरके पा धरब आमि आपनादेरके हाते पाয়ে धरब अंतत एकटा जिनिस ছেড়ে দেন নিশা জাতীয় যত জিনিস আছে মুসলিম মুখ থেকে ছেড়ে দেন এটা আজ থেকে আপনারা